مانبتا شمندهان রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকের অধিবেশনে সবরের ফজিলত নিয়ে ইনশাল্লাহ কথা হবে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছি সুপ্রিয় দর্শক আমরা গত অধিবেশনেও ধৈর্য ধারণকারীদের ফজিলত নিয়ে কথা বলেছিলাম আমরা চারটি ফজিলত আলোচনা করেছি পঞ্চম নম্বর ফজিলত হলো মহানরবুল্লা আলমিন সোর আবাকার একশো থেকে একশো নম্বর আয়াতে ধৈর্য ধারণকারীদের ফজিলত নিয়ে কথা বলেছেন তাদেরকে সুসংবাদ দান করেছেন মহান্নবুল্লাহ আলম এর সাদ করেন সবিরিন ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিয়ে দাও তাদেরকে সুসংবাদ প্রদান করো এবং মহান্নবুল্লা আলমীন এখানে এ তিনটি আয়াতের মাঝে তাদের যে ফজিলত একই সাথে তিনটি ফজিলতের কথা বলেছেন যে একই সাথে তিনটি ফজিলত অন্যান্য গুণের অধিকারীদের ক্ষেত্রে মহেন্দ্র বলা আলমিন ব্যবহার করেননি মহেন্দ্র বল্লা আলমিন বলেছেন উলা ইকা আলাইহিম সলাওয়াতম্যের রব্বিহীম অ রহমা ও উলা ইকা হমুল মুহত্যাদুন মহেন্দ্র বল্হ বলেন যে তাদের জন্য সুসংবাদ হলো উলাইকা আলাইহিম আলাইহিম সলাওয়াতম্যের রব্বিহীম যা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি করুণা আসতে থাকে মহেন্দ্র বুল্লাহ আলামিন তাদেরকে করুণা করেন তাদের প্রয়োজন মিটিয়ে দেন আর ও রহমা এবং তাদেরকে অনুগ্রহ করেন মহানবুল আলমিন তাদেরকে যখন সার্বিকভাবে তাদের প্রয়োজন মিটান সাথে সাথে তাদের সার্টিফিকেট দিয়ে ফেলেন তিনি মুহতাদুন আর এই ধৈর্য ধারণকারীরাই হলেন সঠিক পথ প্রাপ্ত তারাই একমাত্র সঠিক পথ পেয়েছেন অতএব আমাদের লক্ষ্য করা উচিত যে মহান্নবুল আলমিন যখন কাউর গুণের ক্ষেত্রে তাকে এমন সার্টিফিকেট দিয়েছেন যে তারা সঠিক পথে আছেন অথবা সঠিক পথ প্রাপ্ত তারাই এই ক্ষেত্রে যে কর্মের ক্ষেত্রে তিনি বলেছেন যে কর্মের মাধ্যমে তিনি সঠিক পথ পেয়েছেন সে কর্ম আমার মাঝে থাকা উচিত আমিও সঠিকভাবে সে কর্মকে আমার মাঝে বাস্তবায়ন করার যে অঙ্গীকার সে অঙ্গীকার করা উচিত আর আমাদের এই দুনিয়াতে যেটি মূল চাওয়া আমরা বলতে পারি যে চাওয়ার মাধ্যমে পরকালে আমরা সফলতা অর্জন করতে পারি এ ধরনের চাওয়া কি হতে পারে যদি এই প্রসঙ্গে আমরা কথা বলি তাহলে আমরা আলোচনা করব আমাদের নামাজগুলোকে নিয়ে আমরা নামাজ পড়ি এবং নামাজে প্রতিটি রাখাতে একটি অংশ আমরা পড়ি আর সেটি হল সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতিহাতে মহানরবুল আলমিন এমন কিছু দিক নিয়ে আলোচনা করেছেন যে দিকগুলি মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরং বলা যেতে পারে তাদের আসল আর তা হলো মহান رب আল্লাহ আমিন কয়েকটি আয়াত আলোচনা করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আরহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন এরপরের আয়াত ইহদিনাস সিরাতল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো তুমি আমাদেরকে হৃদায়াত দান করো তুমি আমাদেরকে সঠিক পথের ওপর বহাল রাখো যদি আমরা সঠিক পথের উপর বহাল থাকতে পারি তাহলেই মহানবুল্লাহ আলমিনের কাছে আমরা সফলতা অর্জন করতে পারি তাহলেই মহানবুল্লা আলামিন যে সুন্দরভাবে আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন সে জান্নাতের অধিকারী হতে পারি মহানবুল্লাহ আলমিনের কাছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস চাই আর সেটি হলো হেদায়ত আল্লাহর কাছে সঠিক পথে থাকতে চাই আর এটি হলো দুনিয়াতে মমিনের জীবনে সবচেয়ে বড় পাওয়া যে সে হেদায়তের উপরে আছেন আজকে আমরা খুব ভালো করে জানি আমাদের অবস্থা মুসলিমদের অবস্থা দলাদলি ভাগাভাগি কত ধরনের ভাগ কত ধরনের মত কত ধরনের পথ কত ধরনের তরিকা সেগুলোর মাঝে যদি আসল অংশ আমরা খুঁজে বের করি তাহলে আমরা বলবো যারা সঠিক কোরআন এবং হাদিসকে ধারণ করেছেন এবং তার উপরে তাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সকল সেক্টরে এই ইসলামকে কায়েম করার চেষ্টা করেছেন তারাই হলেন সফল কারণ তারা কোরআন এবং হাদিসকে ফলো করেন তারা হলেন সফলকাম আর মহানবুল্লাহ আলমিন সফল কাম সম্পর্কে তিনি বলেন যারা মহান্নবুল্লাহ আলমিনের যে আদেশ নিষেধের ক্ষেত্রে ধৈর্য ধারণকারী হয়েছে ধৈর্য ধারণ করেছে মহান্নবুল্লাহ আলমিন তাদেরকে অনুগ্রহ করে থাকেন আর তাদের প্রতি তিনি করুণা তিনি দিয়ে থাকেন তিনটি গুণের কথা বলেছেন আয়াতে। মহানবুল্লা আলমিন তাদেরকে হেদায়ত দেন সুপ্রিয় দর্শক আমাদের অবশ্যই লক্ষণীয় যে মহানবুল্লাহ আলমিনের আদেশ নিষেধের ক্ষেত্রে আমাদেরকে উৎসর্গ করতে পেরেছি কিনা আমরা মহান্নবুল্লাহ আলমিনের আদেশ নিষেধের ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণকারী হতে পেরেছি কিনা যদি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে মূলত আমি ধৈর্য ধারণকারীর যে গুণ সে গুণ অর্জন করতে পারিনি অতএব আমাকে আবারও ফিরে আসতে হবে ছয় নম্বর গুণ হল মহান্নবুল আলমিন সাহায্য সহযোগিতা করে থাকেন আর যে পদ্ধতিতে পদ্ধতি লাগবে পদ্ধতি ছাড়া কোন কিছু হয় না মহানবুল আলমিন তার বান্দাকে তিনি জান্নাত দিবেন মাধ্যম আছে আর মাধ্যম হলো সৎ কাজ করা মহান্নবুল আলমিন যদি চাইতেন তাহলে এটি করলেও পারতেন যে তার বান্দা তিনি যতগুলো পৃথিবীতে পাঠিয়েছেন সবকে তিনি জান্নাতে দিয়ে দিবেন না সেটি আল্লাহ তালা করেননি কারণ মহান্নবুল্লাহ আলমিন তার বান্দাকে তিনি পরীক্ষা করবেন কে মহানবুল্লাহিনের ডাকে সাড়া দিয়েছে কে মহান্নবুল্লাহ আলমিনের ডাকে সাড়া দেয়নি তাদের বিচার হবে এবং সফলতার ক্ষেত্রে সাহায্যর ক্ষেত্রে মহান্নবুল্লাহ আলমিন কিছু কারণের কথা বলেছেন কিছু মাধ্যমের কথা বলেছেন যে মাধ্যমে মহান্দ্র বোলা আলামিন তার বান্দাকে তিনি সহযোগিতা করে থাকেন মহান বোলা আলামিন নিঃ করেন ওস্তায়া এই নু বিশ্ববরে ওমরা মহান্ড বোলা কাছে সাহায্য প্রার্থনা কর সাহায্য চাও যে পদ্ধতিতে মহানড বোলা আলামিন তোমাদেরকে সাহায্য করে থাকেন সে পদ্ধতি তোমরা অবলম্বন করো আর প্রথম হলো তোমরা ধৈর্য ধারণকারী হও ওস্তায় এই তোমরা ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আর সাথে সাথে তিনি বলেছেন ওয়াসাল এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো এবং এটি খুব বড় ব্যাপার যারা আল্লাহ ভিরু যারা আল্লাহকে ভয় করেন একমাত্র তারাই এই পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন সুপ্রিয় দর্শক অতএব আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যার মাধ্যমে মাহবুল্লাহ আর আমিন আপনাকে সাহায্য করে থাকেন আপনাকে নামাজ পড়তে হবে যার মাধ্যমে মহানবুল আলামিন আপনাকে সহযোগিতা করে থাকেন সপ্তম ফজিলত হল যে মহানবুল আলমিন তার মোমেন বান্দাদেরকে সহযোগিতা করে থাকেন আর তার সহযোগিতার চেয়ে উত্তম সহযোগিতা কার হতে পারে মহানবুল আলমিন ইরশাদ করেন বালা ইং তসবিরু ও তত্তাকু ওয়াতিকুম মিং ফাউরিহিম হাদা ইউমদদ কুম, রব্যকুম, বেখাম সাথে আলা ফিম মিনাল মালা ইকাতে মুসয়ে মিন। সুরা আলম রনের ১২ নাম্বর আয়া। মহন্দ্গুলো আলামিন তার বান্দাদেরকে তিনি ধৈর্যের ফলে এবং তার তাকওয়ার ফলে সাহায্য সহজিতা করে থাকেন সুল হাম আল্লাহ হামদে দর্শ। আমরা একটু শুধু আলোচনা করব। মন্নগুলো আলানে এই ফজিলতগুলো ব্যাপারে একজন মানুষ ধৈর্য ধারণকারী হবে। কখন। যখন তার ফজিলতগুলো। সে অনুধাবন করতে পারবে মহেন্দ্র আলামিনের যে প্রতিদান সেই প্রতিদানগুলো যখন একটু আলোচনা করবে নিজের মাঝে তখন তার মাঝে আগ্রহ বেড়ে যাবে অতএব আমাদের উচিত মহেন্দ্র যে তার ধৈর্য ধারণকারী বান্দাদের জন্য যে ফজিলত তিনি রেখেছেন সে ফজিলতগুলোকে পরিপূর্ণভাবে অনুধাবন করা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা সুপ্রিয় দর্শক মহেন্দ্র বোল্ল আলামিন বলেন বালা ইংতাসবুরু হ্যাঁ তারা যদি ধৈর্য ধারণকারী হয় তারা যদি ধৈর্য ধারণ করে আর এবং আল্লাহকে হঠাৎ করে তাদের কাছে যদি যদি চলে আসে। আসে, তাদেরকে বেষ্টন করে ফেলে তাদেরকে ধরে ফেলে মহানরবুল্লা আলামিন তাদের সাথে ওয়াদা করেছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে এই কঠিন মুহূর্তেও মহানরবুল্লা আলামিন তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন তাদের সাথে তিনি থাকেন এবং সহযোগিতা করে থাকেন মহানবুল্লা আলমিন বলেন মহানবুল্লা আলমিন সহযোগিতা করে থাকেন তাদেরকে যে সহযোগিতা সেটি হলো বেহামিমিন বিশেষ একটি দূত ফিরেস তাদের বিশেষ একটি টিম দিয়ে পাঁচ হাজার টিম দিয়ে মহানবুল আলমিন এখানে একটি সংখ্যার কথা বলেছেন যে তাদেরকে পাঁচ হাজার টিম দিয়ে এবং টিমটি হবে একটি বিশেষ টিম সে টিম দিয়ে মহান্নবুল্লা আলমিন তাদেরকে সহযোগিতা করেন যদিও হঠাৎ করে হঠাৎ করে তাদেরকে এ ধরনের বেষ্টনী দিয়েও ফেলে মহানবুল্লা তার বান্দাকে তিনি সহযোগিতা করেন সুপ্রিয় দর্শক এই ধৈর্যের মাধ্যমে তাহলে তার বান্দা মহান্ডবুল্লা আলমিনের কাছে সর্ব উত্তম যে প্রতিদান সে প্রতিদান পেতে পারে আর তার উত্তম প্রতিদান জান্নাতুল ফেরদাউস তার আগে দুনিয়াতে সার্বিক যে সহযোগিতার প্রয়োজন আছে সার্বিক তার রক্ষণাবেক্ষণ তার প্রতি হয় সে রক্ষণাবেক্ষণকেও তিনি উপার্জন করতে পারেন আর সেটি হচ্ছে এই ধৈর্যের মাধ্যমে আট নম্বর ফজিলত হল মহান্ডবুল আলমিন তার বান্দাকে ধৈর্যের ফলে যত ধরনের কষ্ট বিপদ সে বিপদ থেকে উদ্ধার করেন যত ধরনের চক্রান্ত সে চক্রান্ত থেকে উদ্ধার করেন হ্যাঁ অনেক সময় চক্রান্ত আসতে পারে আপনি একজন ভালো মানুষ আপনার ক্ষেত্রেও কেউ চক্রান্ত করেছে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করেছে মাহানবুল আলমিন এই ক্ষেত্রে আপনাকে পথ দেখিয়েছেন অথবা এই চক্রান্ত থেকে আপনি মুক্তি পেতে পারেন এই ধরনের পদ্ধতি হলো ধৈর্য ধারণ করা সুপ্রিয় দর্শক আমরা ছোট্ট একটু বিরতির পরে আবারও ধৈর্যের ফজিলত নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনে থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে আল্লাহ আল্লাহতালার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয় আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান নামের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে আল্লাহ নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয় সহি বোহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ উনসত্তর হাদিস নম্বর ছ হাজার চুরানব্বই সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার ঊনআশি আদি স্টাবুল ছহাজার তিনশো সাত মানবতার পথপ্রদর্শক আলফর আনুল করিম কি ওসিরত করেছে মানব জাতির জন আল্লামা দিন ইসলামের মূল নির্দেশনাগুলো কি কি অনুষ্ঠান বায়ান থেকে বেরিয়ে জীবন ও মানবতাবাদী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কুরআন কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান 20 বাংলায় প্রিয় দর্শক আমরা ধৈর্যশীলদের ফজিলত নিয়ে কথা বলছিলাম মহান رب তিনি ইরشاد করেন ওয়া ইন তাসবিরু ওয়া তাততাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন আল্লাহু বিমা আমালু মুহীত সূরা সুরা ইমরান রনির বিশ নম্বর আয়াত মহান এখানে ইরشاد করেন ওয়া তোমরা যদি ধৈর্য ধারণ করই হও ওয়া এবং আল্লাহভীতি হও লা ইয়াদুররুকুম কাইদুহুম তাদের চক্রান্ত কোনই কাজ আসবে না তাদের চক্রান্ত ব্যর্থ হবে লা ইয়াদুররুকুম সেই আ। তাদের চক্রান্তর যে ফল সে ফল তোমার কাছে পৌঁছবে না মহান رب তাদের চক্রান্ত দেখে আপনাকে হেফাজত করবেন আপনাকে বাঁচিয়ে নেবেন কোনো ক্ষতি হবে না তাদের চক্রান্তর মাধ্যমে তারা কোনো কিছুই ক্ষতি করতে পারবে না বিন্দু ক্ষতি করতে পারবে না কারণ কারণ হল মহানবুল আপনাকে সার্বিকভাবে সাহায্য সহিতা করে থাকেন আপনি ধৈর্য ধারণ করেই হয়েছেন আপনি ধৈর্য ধারণ করেছেন আপনি আল্লাহকে ভয় করেন মহান্নবুল্লা আলামিন আপনাকে দিয়ে কথা বলেন তারা যে কর্মগুলি করে নিশ্চয় আল্লাহ তালা দিয়ে রেখেছেন তার আওতাতে তারা করে তাদের চক্রান্তকে আল্লাহ করতে পারেন মুহূর্তে সেটি হতে পারে কখনো চক্রান্ত করে তারা বিন্দু সফলতাও অর্জন করতে পারে আপনার কিছু ক্ষতিও করতে পারে আপনি ধৈর্য ধারণকারী হওয়া সত্ত্বেও এই ক্ষেত্রে মহান্নবুল্লাহ আল আপনাকে উত্তম প্রতিদান দিতে চান তাহলে ধৈর্য ধারণ করার ফলেও কোনো যদি বিপদ চলেও আসে আপনার টেনশন করা আদৌ উচিত নই যদি ধৈর্য ধারণ করার ফলে বিপদ না আসত তাহলে সর্ব উত্তম গুণ তাদের মাঝে ছিল নবীদের মাঝে বিশেষ করে নবী মোহাম্মদ সাল্লাহ আলী মাঝে এরপরও তো তার কাছে বিপদ এসেছে তার গলাতে রশ্মি লাগানো হয়েছে তাকে ধুধু নিক্ষেপ করেছে তার উপরে যে ওটের নারী ভুড়ি তারা নিক্ষেপ করেছে হ্যাঁ তাদের চক্রান্ত কিছু কষ্ট হয়েছে এই ক্ষেত্রে মহানবুল্লাহ আলমিন তার বান্দাকে তিনি ভালোবেসে অতি উত্তম প্রতিদান দিবেন এই যেন কষ্ট কখন আসতে পারে এটিকে গ্রহণ করে নিতে হবে এবং এই ক্ষেত্রেও আপনাকে ধৈর্যশীল হতে হবে মহানবুল্লাহ আলমিন আরও ফজিলতের কথা বলেন সৌরতর রাদে এখানে মহাববুল্লাহ আলমিন এসাদ করেন পরকালে তাদেরকে যে সম্মান দেখানো হবে ধৈর্যের ফলে আল্লাহ তালা নমুনা পেশ করছেন যে কাল কিয়ামতের দিন ফেরেস তারা তাদের কাছে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে বিভিন্ন দরজা দিয়ে তারা আসবেন এবং তাদেরকে অভ্যর্থনা দেবেন সালামুন আলাইকুম আপনাদের প্রতি শান্তি অবতীর্ণ হোক আল্লাহ তালা আপনাদেরকে শান্তি দিন বিমা সবার যেহেতু আপনারা ধৈর্য ধারণকারী ছিলেন ধৈর্য ধারণ করেছেন এজন মহান্নবুল আপনাদেরকে উত্তম প্রতিদান দেন আর আপনাদের এই আবাস স্থল এই যে আপনাদের মহান্নবুল আলমিন যে সম্মান দিয়েছেন সেই স্থান কতই না উত্তম তারা তাদেরকে অভ্যর্থনা দিতে থাকবেন এবং শান্তির বাণী তাদেরকে দিতে থাকবেন এই দিকগুলি এসে থাকে মুমিনদের প্রতি সুপ্রিয় দর্শক অতএব আমরা যে ধৈর্যের ফজিলত নিয়ে কথা বলছিলাম এই ধরনের ধৈর্য ধারীদের ফজিলত কোরআন মাজিদে বহু আয়াতে তিনি আলোচনা করেছেন মোহানবুল্লা আলমিন তার বান্দাদেরকে তিনি পৃথিবীতে যে দিকগুলি তাদের মাঝে দিয়ে পূর্ণতায় পৌঁছান তাদেরকে পূর্ণ মমিন হিসেবে গ্রহণ করেন যারা আল্লাহর পথে বের হন এবং সৎ কাজ শুরু করেন মহানরবুল আলমিনকে গ্রহণ করার জন্য তারা প্রচেষ্টা চালান আমল শুরু করেন তাদেরকে এ পৃথিবীতেই মহানরবুল্লা আলমিন ফ্রেশ করে দেন এই জন্য মেন যারা আল্লাহ বিশ্বাসী তাদের মাঝে অবশ্যই কাজ হবে কর্ম থাকবে তাদের মাঝে তার কর্ম সম্পাদন করবেন আর কর্ম সম্পাদনের ফলে মহান্নবুল্লা আলমিন তার বান্দাকে তিনি পরিষ্কার করে দিবেন পরিষ্কার হবে মহানবুল আলম এখানে এরশাদ করছেন নিশ্চয় যারা ধৈর্য ধারণকারী হয়েছে ধৈর্য ধরেছে যারা ধৈর্য ধারণ করেছে সাথে সাথে আরেকটি কাজ জুড়ে দিয়েছেন ও তাহলে পৃথিবীতে অনেক ধরনের সৎ কাজ আছে একটি কাজ নয় কিন্তু নামাজ একটি আমল রোজা একটি আমল হজ একটি আমল দান খারাতে একটি আমল পর্দা করা একটি আমল এই ধরনের অনেক আমল আছে অনেক কাজ আছে মহানবুল আলামিন বলছেন যে ধৈর্য ধারণকারী হবে তার মাঝে কিছু আমল থাকবে এবং বলেছেন যে যত উত্তম কাজ সেগুলোকে সে সম্পাদন করবে আর তাদের জন্য মহন পুরস্কারের ব্যবস্থা করেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন ওয়া কেবিল এবং তাদেরকে মহানবুল আলমিন বড় প্রতিদান দিয়ে থাকেন বিশাল প্রতিদান দিয়ে থাকেন মহানবুল আলমিন যখন কোন বিষয়কে বড় বলেন কাবির এরপরে তিনি আরেকটি গুণ বাড়িয়ে দিয়েছেন সেটি হচ্ছে মহানবুল আলমীন মহান বলবেন তার চেয়ে বড় তার চেয়ে সুসম্মানের জিনিস আর কিছু হতে পারে না সুপ্রিয় দর্শক ধৈর্যশীলদের যে গুণগুলি আছে তার মাঝে মহান্নবুল আলমিন আরেকটি গুণের কথা তিনি বলেছেন যে তারা মাপ করে দিবে ধৈর্যশীল যারা হবে তাদের জন্য প্রতিদান রেখেছেন আর ক্ষমা করার গুণটি এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গুণ কেউ কাউকে ক্ষমা করে দেওয়া এটি একটি গুণ আর এই গুণটি সর্বোত্তম গুণ মহানবুল্লাহ আলামিন তিনি এই গুণটি পছন্দ করেছেন যে তার বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন বান্দাদেরকে ক্ষমা করে দেন ভুল করে ভুল করার পর আবার ক্ষমা করে দেন আবার ভুল করে আবার ক্ষমা করে দেন আবার ভুল করে আবার আল্লাহর কাছে বিশেষ কামনা করে আবার তাদেরকে তিনি ক্ষমা করে দেন মহান্নবুল্লা আলমিন এই গুণটিও জড়িয়ে দিয়েছেন যারা ধৈর্যশীল হবেন ধৈর্য ধারণ যখন করবেন সাথে সাথে কেউ অন্যায় যদি করে এই ক্ষেত্রে তাকে মাপ করে দেওয়ার গুণটি তাদের মাঝে থাকবে মহানরবুল্লা আলমিন তাদেরকে তিনি ভালোবাসেন এবং মহানরবুল্লাহ আলমিনের ভালোবাসাটি তার প্রিয় বান্দার ক্ষেত্রে হয়ে থাকেন প্রথম তার ভালোবাসা তার সকল বান্দাকেই তিনি ভালোবাসেন তিনি ভালো কামনা করেন যে তারা সকলেই জান্নাতি হন এটি তার কামনা এটি তার চাওয়া এবং এ চাওয়ার ক্ষেত্রে বিশেষ তার ভালোবাসা হয় তাদের প্রতি যারা তার আদেশগুলোকে আদেশ হিসেবে গ্রহণ করতে পেরেছেন এবং তার নিষেধগুলিকে নিষেধ হিসেবে গ্রহণ করতে পেরেছেন করেন আলমী নিঃস্বাদ করেন্লুসবির সবুরের ফজিলত হলো ধৈর্য ধরার ফজিলত হল সুরত আলে ইমরানের 146 নম্বর আয়াত করেন মহান رب তাদেরকে তিনি ভালোবাসেন সুবহানাল্লাহি আল্লাহ রাহিম। সুপ্রিয় দর্শক আমরা আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারি তার চেয়ে বড় কিছু আর হতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেন ইন্নাল্লাহা আব্দান দাআ জিবরীল মহান তার কোন বান্দাকে যখন তিনি ভালোবাসেন তিনি আহ্বান করেন জিবরিল তাকে আহ্বান করার পরে তিনি বলেন ফুলানান আমি তো ওই ব্যক্তিকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো এবং তুমি সংবাদ দিয়ে দাও সকলকে সকল ফ্রেস্তাদের মাঝে তুমি ছড়িয়ে দাও যে আমি ওই বান্দাকে ভালোবাসি তারাও যেন তাকে ভালোবাসেন আল্লাহ আকবর আল্লাহর ভালোবাসা আল্লাহ তারা তার বান্দাকে ভালোবাসেন এবং ভালোবাসাটি হবে তার কর্মের ফলে আল্লাহ তালা কখনো তিনি কর্ম জুড়ে দিয়েছেন যারা ইমান এনেছে ইমানের পরে যারা কর্ম করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাহলে এখানে এ আয়াতে তিনি কর্মের কথা বলেছেন যখন ইমান আনে এবং উত্তম কাজ করে পরে তার ভালোবাসাটি হয় এমনি আল্লাহতালা তার যে ভালোবাসা যে তিনি চান যে সকলে জান্নাত গ্রহণ করুক সকলে জান্নাতই হন কিন্তু তার বিশেষ ভালোবাসা হবে যখন তারা কর্ম করবেন এবং তার আদেশ নিষেধকে মেনে নেবেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন অনুরূপ হবে উল্টো থেকে উল্টোও হয় মহানডবুল্লা আলমিন কারোর প্রতি অসন্তুষ্ট হন কারো প্রতি তিনি রাগ করেন যখন কারোর তিনি রাগ করেন তার কর্মের ফলে তার অশোভনীয় আচরণের ফলে মহানরবুল্লা আলমিন জিবরিল্লা সালামকে আহ্বান করেন এবং বলেন যে আমি ওই ব্যক্তিকে ঘৃণা করি তুমি তাকে ঘৃণা করো এবং তুমি সকলকে জানিয়ে দাও যে আমি তাকে ঘৃণা করি মহানবুল্লাহ আলমিনের ঘৃণা তার প্রতি আসতে থাকে সুপ্রিয় দর্শক তাহলে মহান্নবুল্লাহ আলামিনের ভালোবাসা পাওয়া যেতে পারে এই সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে অতএব আমাদেরকে মহানবুল্লাহ আলামিনের যে ভালোবাসা অর্জন করা এই ভালোবাসার কর্মের মাধ্যমে হবে অতএব আমাদের কর্ম করতে হবে আলামিনের আলমিন করেন যে ধৈর্য ধারণকারীরা মহানরবুল্লাহ আলামিনের নিদর্শন দেখে তারা নসিহত গ্রহণ করে তাদের পথ চলাকে সঠিক করে ফেলেন পৃথিবীতে আমরা মানুষ হয়ে এসেছি আমাদের সকলের চলার পথ যদি এক হতো তাহলে মানুষ হিসেবে আমরা সকলের সমান ছিলাম কিন্তু আমাদের চলার পথ কেউ সঠিক পথকে অবলম্বন করে একজন ভালো মানুষ হিসেবে যেমনটি আল্লাহর কাছে তিনি ভালো মানুষ হিসেবে গৃহীত দুনিয়াতেও তার কিছু নমুনা সেটি চলে আসে মানুষেও তাকে ভালো বলে পক্ষান্তরে যারা যারা ধৈর্য ধারণকারী তারা কিন্তু আল্লাহর ভালোবাসা যখন পান এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার ফলে তারা চতুর্দিকে আল্লাহর যে নিদর্শন সে নিদর্শনগুলোর মাধ্যমে নসিহত গ্রহণ করেন অতএব মহানবুল্লা আলমী সৌরাত আয়াতের সাত করেন যে নিশ্চয়ই এতে অনেক নিদর্শন আছে নিদর্শন গ্রহণ করে কে লিকুলের শাকুর, যারা সবুরের ক্ষেত্রে অধিক সবুরকারী ধৈর্য ধারণকারী তারা নসিহত গ্রহণ করে থাকে আর যারা শাকুর, মহানবুল আলমিনের যারা শুকুর গুজার হন তারা নসিহত গ্রহণ করে থাকেন সুপ্রিয় দর্শক ধৈর্য ধারণকারী না হলে তার ক্ষতির দিক আছে মহান রব আলমিন ছোট্ট একটি সুরা দিয়েছেন সুরাতুলা আসর এবং সূরাত আল আসরের শেষ অংশে তিনি বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর প্রথমে তিনি বলেছেন যে নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্থ তারা নয় যারা ধৈর্য ধারণকারী তারা ক্ষতিগ্রস্থ নয় মানে ঈমান এনেছে ঈমানের পরে ধৈর্যের নসিহত একে উপরে তারা করে থাকেন তারা কখনো ক্ষতিগ্রস্থ নন মহান বলেন আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ইমান এনেছে ওয়া আমিলুস হাত। এবং উত্তম কাজ করেছে অতাওয়া সৌবিল হাককে অতাওয়া সৌবিল সবর এবং একে অপরকে হকের দিনের নসিহত করেছে একে অপরকে ধৈর্য ধারণের নসিহত করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না অতএব আমাদের একে অপরের ধৈর্য ধারণের নসিহত করতে হবে সুপ্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ ধৈর্য ধারণকারী হিসেবে গ্রহণ করে নিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ। Allah সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মহম্মদ বদরুদ্দোজাহানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন

Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spread the message of Allah. To implement the convincing Islamic come educational formula to excel in your career, Dekun career guidance. প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় বা সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়